রাজধানীর সিদ্দিক বাজারে গ্যাসের বকেয়া বিল আদায় ও অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান চালাচ্ছে তিতাস। সেখানে রয়েছেন সহকর্মী তরিক ইসলাম, আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। তরিক, এর আগেও যেমনটি কথা হচ্ছিল, আপনি জানাছিলেন যে কিছু গ্যাস সংযোগ, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, তো এখন এই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন আর জনসাধারণের প্রতিক্রিয়াই বা কেমন দেখছেন? প্রিয়াঙ্কা, ধন্যবাদ আপনাকে। এর আগে ঠিক আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে রাজধানীর পুরান ঢাকা এলাকায় কিন্তু তিতাস গ্যাসের পক্ষ থেকে কিন্তু অভিযান চালানো হচ্ছে। আজকে কিন্তু প্রায় 30টির অধিক কিন্তু টিম কিন্তু এই এলাকাতে অভিযান চালাচ্ছে, এবং তারই একটা টিমের সাথে আমরা আজকে সিদ্দিক বাজার এলাকাতে রয়েছি। আপনাকে যদি একটু ক্যামেরার চোখে দেখাই যে এখানে কিন্তু তিতাস গ্যাসের যে কর্তৃপক্ষ, তারা কিন্তু একটা আবাসিক ভবনের কিন্তু তারা এখানে অভিযান চালাচ্ছে। এখানে কিন্তু প্রায় 30টা সংযোগ কিন্তু তারা সাময়িকভাবে কিন্তু বন্ধ করেছেন। তারা বলছেন যে এর মধ্যে থেকে যেসব সংযোগের বিল বকেয়া রয়েছে সেগুলো পরিশোধ সাপেক্ষ তাদের খুলে দেওয়া হবে, এবং যাদের বিল, যাদের সংযোগ অবৈধ রয়েছে সেগুলো কিন্তু বিচ্ছিন্ন করা হবে, এমনটাই কিন্তু তিতাস গ্যাসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া তারা আমাদেরকে জানিয়েছেন যে সম্প্রতি কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু গ্যাসের লিকেজের সংবাদ আমরা পেয়ে থাকি, এবং সেটা সাধারণত হয়ে থাকে গ্যাসের অবৈধ সংযোগের ফলে, এবং সেই অবৈধ সংযোগ এবং লিকেজ দুটোই একসাথে যাতে বন্ধ করা যায় সেই জন্য কিন্তু তাদের এই অভিযান। এবং তারা বলছেন যে তাদের এই যে অভিযান, এটা কিন্তু নিয়মিত অভিযান, এবং তাদের এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে। আমরা যদি এখন তিতাস গ্যাসের যে কর্তৃপক্ষ রয়েছে তার সঙ্গে একটু কথা বলি, আপনার কাছে একটু জানতে চাইবো যে আজকে আপনারা অভিযানে কি কি পেলেন? আমরা সাধারণত বকেয়া আদায়ের জন্য অভিযান, জরিপ অভিযান করছি। আমাদের মেট্রো, পুরো ঢাকা মেট্রোর মধ্যে প্রায় 30টা টিমের মতো কাজ করতেছি, এর মধ্যে একটা টিম আমি। তো আমি এর মধ্যে 3টা লাইন বকেয়ার কারণে বিচ্ছিন্ন করা হয়েছে, এবং 3টার মধ্যে 1টির মধ্যে চুলা বেশি পাওয়া গেছে, মানে অনুমোদন অতিরিক্ত চুলা, 3টা অনুমোদন অতিরিক্ত, তার অনুমোদন আছে 3টা, এর মধ্যে সে সরেজমিনে 6টা পাওয়া গেছে, তার মানে অনুমোদন অতিরিক্ত 3টি চুলা পাওয়া গেছে। আর এই যে একটা 101টা অ্যাপার্টমেন্টে আসলাম, এই অ্যাপার্টমেন্টে গ্রাহক সংখ্যা আছে প্রায় 150-এর মতো, তোর মধ্যে আমাদের 32 থেকে 35টার মতো বিগ অ্যামাউন্টের বকেয়া আছে। ওই বকেয়া আদায়ের জন্য আমরা এই জায়গা অ্যাপার্টমেন্টে একটা সমস্যা কি, ওই নাম জারি করা হয়নি, তো তার জন্য রেগুলেটরে আপনার সঠিক গ্রাহক শনাক্ত করা আমাদের জন্য কষ্টকর। তার জন্য আমরা 50টার মতো চাবি বন্ধ করছিলাম, তো এর মধ্যে যাদের বকেয়া আছে এর মধ্যে প্রায় আমরা অলরেডি 3 লাখ টাকার মতো আদায় করছি আজকে, আর বাকিগুলো অনেকে ব্যাংকে গেছে, ভাউচার পাইনি এখনো। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয়াঙ্কা, যেমনটা শুনছিলেন যে বকেয়া বিল আদায়ের জন্য তারা কিন্তু অনেকগুলো সংযোগ বন্ধ করছেন, এবং বিল পরিশোধ সাপেক্ষ কিন্তু সেগুলো কিন্তু তারা খুলে দিয়েছেন। এছাড়াও কিন্তু তার একটা অভিযোগের কথা তারা বলছিলেন যে যেখানে একটা গ্যাসের চুলার অনুমোদন আছে সেখানে কিন্তু 2টা, 4টা বা 6টা চুলা ব্যবহার করা হচ্ছে এমনও কিন্তু তারা পেয়েছেন। সেক্ষেত্রে কিন্তু তারা গ্যাসের সংযোগ সেখানে বিচ্ছিন্ন করেছেন, এবং তাদেরকে কিন্তু পরবর্তীতে নোটিশ পাঠানো হবে এমনটাই তারা কিন্তু জানিয়েছেন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছেন তিতাস একটি জাতীয় সম্পদ, তিতাসের এই যে গ্যাস এটা একটি জাতীয় সম্পদ, এবং এটি রক্ষার জন্য তাদের এই যে অভিযান, সেই অভিযান কিন্তু তাদের অব্যাহত থাকবে, এবং অবৈধ সংযোগ যেগুলো রয়েছে সে বিষয়ে কিন্তু কোনো ছাড় দিবেন না, এমনটাই কিন্তু তারা আমাদেরকে বলছেন। তো রাজধানীর পুরান ঢাকা থেকে তিতাস গ্যাসের উচ্ছেদ অভিযান নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। প্রিয়াঙ্কা, তরিক, ধন্যবাদ আপনাকে।